ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের চিত্রনায়িকা একা। সে সময়ের জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করে বেশ আলোচিত হন, কিন্তু চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অন্তরালে চলে যান এই অভিনেত্রী। দীর্ঘ সময় পর নেতিবাচক সংবাদের মাধ্যমে আবারও আলোচনায় এই নায়িকা। তার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। ইয়াবা গাঁজাসহ তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার এক আগস্ট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৯৯৭ সালে শাহিদা আরবি সিমন নাম নিয়ে চলচ্চিত্রে পা রাখেন একা। এরপর কিভাবে একা নাম নিয়ে নায়িকা হয়ে একের পর এক সিনেমায় কাজ করেছেন, শাহিদা আরবি সিমন থেকে একা নাম ধারণ করলেন কিভাবে, নাম পরিবর্তনের নেপথ্যে রয়েছে একটি নাটকীয় ঘটনা। মূলত তেজি সিনেমায় প্রথম তার নাম রাখা হয় একা। এই সিনেমা সংশ্লিষ্ট একজন গণমাধ্যমকে বলেন সেই নাটকীয় ঘটনা। ১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত রাখাল রাজা সিনেমার মাধ্যমে শাহিদা আরবি সিমন নাম নিয়ে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়নি। পরের বছরই প্রয়াত নায়ক সুপারস্টার মান্নার সঙ্গে জুটি বেঁধে তেজি সিনেমায় অভিনয় করেন তিনি। এটি পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি গণমাধ্যমে বলেন, দীপজল সাহেব প্রযোজিত তেজি সিনেমার জন্য মান্নার বিপরীতে পপিকে ঠিক করা হয়। সবই ঠিক ছিল, হঠাৎ করেই মহরতের দিন বেঁকে বসেন পপি। তিনি জানান মহরতে যোগ দিতে পারবেন না। বিষয়টি নিয়ে সিনেমার সংশ্লিষ্টদের মাথায় হাত, সিদ্ধান্ত নেওয়া হয় পপি বাদ। এরপরই একাকে এই সিনেমার অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি শুরুতে গড়িমসি করেন, এক পর্যায়ে বলেন পরিচালক তোজাম্মেল হক বকুলের অনুমতি নিয়ে কাজ করবেন, আর তখনই একরকম ফোর্স করেই নিয়ে আসা হয় তাকে। আর সেই সময় বলা হয় আজ থেকে তোমার কেউ নেই, তুমি একা, আর এই সিনেমায় তোমার নামও একা। পরে একা নাম নিয়েই সিনেমাটি মুক্তি পায়, সিনেমাটি হিটও হয়। এরপর থেকে একা নাম নিয়েই চলচ্চিত্রে কাজ করেন তিনি। এদিকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তেজি সিনেমার পরিচালক কাজী হায়াত বলেন, দীপজল সাহেব সিনেমা বানাবেন, গল্প রেডি, তখন সিনেমার নামও ঠিক করা হয়নি। অন্যদিকে মান্নাও তখন হিট হয়নি, আর তার বিপরীতে প্রথমে পপিকে বললাম, শেষ পর্যন্ত পপিকে পেলাম না। এরপরে মুনমুনকে বললাম, ও রাজি হলো না। পূর্ণিমা তখন সিনেমায় নতুন, ওকে বললাম, ও রাজি হয়নি। এ বিষয়ে পরিচালক হান্নান বলেন, তোজাম্মেল হক বকুল তখন নতুন একটা নায়িকা নিয়ে আসেন, তিনি বলেন ওকে দেখতে পারেন, পরে যোগাযোগ করলে একা সিনেমাটিতে কাজ করে। এরপরে আমি তাকে নিয়ে একটা কাজ করেছিলাম। তেজি সিনেমায় অভিনয় করার পরই পরিচিতি লাভ করেন একা। এরপর বিভিন্ন সমসাময়িক প্রায় সব তারকা নায়কদের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করে হিট সিনেমা উপহার দেন এ নায়িকা। তবে সবচেয়ে সফল ছিল মান্না একা জুটি। মান্নার সঙ্গেই টানা ২০ থেকে ২৫টির মতো সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা একা। ওই সময় এ জুটিকে লুফে নিয়েছিল দর্শকরা। মান্নার মৃত্যুর পর রুবেল, অমিত হাসান, আমিন খান, আলেকজান্ডার বো, শাকিল খান, ফেরদোস, শাকিব খান সহ সবার সঙ্গেই অভিনয় করে সাফল্য পেয়েছেন এই নায়িকা। একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হল পাগলা হাওয়া। কাজী হায়াত পরিচালিত এই সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এরপর অজানা কারণে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান এ নায়িকা। তো বন্ধুরা, চিত্রনায়িকা একা সম্পর্কে আপনাদের মন্তব্য কী তা অবশ্যই কমেন্টস করে জানান। সেই সাথে ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন, যাতে করে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। ধন্যবাদ।